হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তো সবাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু বাদামের শাক, আমি অফ ক্যামেরায় এটা বাছাবাছি হয়ে গিয়েছে, তো এখন আমি কেটে নিচ্ছি। কাটাটা কিন্তু খুব একটা সরুভাবে হয়নি, কিন্তু আমি যতটা পেরেছি অবশ্যই চেষ্টা করেছি সরু করে কেটে নেওয়ার, কিন্তু এর থেকে আর আমি বেশি পারিনি। এর থেকে বেশি করতে গেলে হয়তো বা আমার হাতই কেটে যেত, তো যার জন্যই আমি এই পর্যায়ে রেখে দিয়েছি। আর সাথে আমি একটা বেগুন কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি, আর সাথে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো সেই শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম কুকারে সিদ্ধ করার জন্য। বাদামের শাক এমনিতে সিদ্ধ হবে না, যার জন্য আমি কুকারে দিয়ে দিলাম। আর সাথে আমি লবণ দিয়ে দিব, আর হলুদ, আর কিছুটা আদা রসুন পেস্ট আমি দিয়ে তারপর কুকারটা বন্ধ করে দিব, 6-7 সিটি দিয়ে নিব, তারপর এখানে আমি কুকারটা বন্ধ করে দিব, হয়ে গেলে আর কি বন্ধ করে দিব। আর এখানে আমার মাছ নিয়ে চলে এসেছে সকাল সকাল, তো মাছটাও আমি এখানে ধুয়ে নিব, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এই তো এখানে আমার মাছগুলো অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি, আর এখানে আমার কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, তো আমি এখন মাছগুলোকে ভেজে নিব। ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তো এই যে শাকটা আমি এখানে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো ওই শাকটাই আমি এখানে তেলে ফেলে দিব আর কি, ফোড়ন দিয়ে দিব। তো এখানে আমি ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি, না ঘুটলে কিন্তু শাকটা একদম স্মুথ টাইপের হয় না, তো সেই জন্যই আমি ঘুটনিতে ঘুটে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাছটা মোটামুটি কমপ্লিটের মধ্যে, এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম, আর আলু বেগুন তো আগে আমি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, আর সাথে আমি মাছগুলোও দিয়ে দিব। এখানে আমার ছাদটা দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয়ে আছে। প্রত্যেক দিন আমাকে ঝাড়ু দিতে হয়, তবুও ঘুরে ফুরে সেম পজিশানে চলে আসে, কেননা সারাদিন আমার ছেলে এখানে খেলাধুলা করে, যার জন্যই। তো আমি এখন ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি, কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় অনেকগুলো আমি কাপড় ধুয়ে দিয়েছি, তো সেইগুলো মেলে দিব। তো তার আগে ভাবলাম যে ছাদটা ঝাড় দিয়ে দিন, না না হলে তো আবারও যখনই কাপড়গুলো মেলে দিব তখন কিন্তু ধুলোগুলো ভেজা কাপড়ে বসে যাবে, যার জন্যই আমি এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি, তারপর আমি কাপড়গুলো মেলে দিব। কিছু বেডশিট এখানে আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো আমি শুকতে দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু ফারুকনবাবের পাপার সোয়েটার, আর আমার কিছু ড্রেস আছে, ছেলের কিছু আছে, তো সবগুলো আমি খেচে দিয়ে দিচ্ছি। সকাল সকাল আমাকে ধুয়ে দিতে হয়, না হলো তো দুইটার পরে তো আর কোনো রোদই থাকে না, আর আমার ছাদটা যেহেতু সবার ছাদের মাঝখানেই পড়ে, যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমার ছাদ থেকে রোদটা চলে যায়, যার জন্য আমাকে যেগুলোই আমি কাচাকুচি করি না কেন খুব সকাল সকাল করে নিতে হয়, তো সারাদিনের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যায়, না হলো তো আবার ভিজা কাপড় রাখার একটা এক্সট্রা ঝামেলা থেকেই যায়, যার জন্যই আমি কাপড়গুলো খুব তাড়াতাড়ি ধুয়ে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তো টুক করে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি কালকে কিছু পাঁপড় রোদে দিয়েছিলাম, যেটা ভিডিওতে আপনারা দেখেই হবেন, তো সেই পাঁপড়গুলো কিন্তু এখন শুকিয়ে গিয়েছে, তো সবগুলো আমি একটা কৌটোর মধ্যে ভরে দিচ্ছি, প্রত্যেকটা তো এক্সট্রা এক্সট্রা করে ভরা সম্ভব না, যার জন্য আমি সবগুলো একটাতেই ভরে দিলাম, যখন যেটা প্রয়োজন আমি বের করে নিব, আর সাথে ভাজাভুজিও করে নিব, তো সেইগুলোই আমি এখন একটা কৌটোর মধ্যে ভরে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে যায় তো ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা সাবস্ক্রাইবে আপনাদের কিছু যাবে না, কিন্তু একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যার জন্য এত করে বলা আর এতবার বলা আর কি। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন আর ফুল ওয়াচ করবেন, কিন্তু কেউ মাঝ থেকে কিন্তু কেটে দেবেন না, ফুল ওয়াচ করবেন। এখন সন্ধ্যা 6টা, তো ফারুক নবাবের পাপা কিছু পাকোড়া নিয়ে এসেছে, চিকেন পাকোড়া, তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, এরকম খাওয়া দাওয়া কিন্তু আপনাদের সামনে আমি কখনো শেয়ার করিনি, তো আজকে ইচ্ছে হলো, তো ভাবলাম যে করেই দিই। আর এখন কিন্তু রাত অনেকটাই, শুনলে আপনাদের হাসি পাবে, এখন প্রায় রাত 10টার মতো বাজে, ওই 9:45-10টার মতো। তো এই যে হাজবেন্ড এখন আমার লেপের কভারটা ভরে দিচ্ছে, এই সিজনে যেহেতু প্রথম লেপের কভার ভরছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর লেপটা রোদে দিয়েছিলাম, সেটা কিন্তু আর শেয়ার করা হয়নি, তো ভরলাম সেটাই কিন্তু শেয়ার করলাম। তো এখন যেহেতু রাত অনেকটাই আর নতুন লেপটাও ভরে নিলাম, তো এত রাত যখন হয়ে গিয়েছে, তো এখন আজকে রাতে লেপে মুড়ি দিয়ে ঘুমাই, আর কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগটা দেখতে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।